আপনারা যারা এসেছেন আজকে প্রিন্ট মিডিয়া এবং টেলিমিডিয়া থেকে, আপনাদের সকলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। উৎসবের মরশুমও চলছে, আপনাদের সকলের শুভকামনা আমরা করছি। আমি চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী, আর আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দেব, আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য। এবং এটা সবাই জানেন যে একটা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিল বিশ্বজিৎ। আপনারা দেখছেন যে বিগত 9 বছর ধরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, তার নেতৃত্বে মা মাটি মানুষের সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেমন তৈরি হয়েছে তেমনি বাস্তবে রূপ পেয়েছে। এই প্রত্যেকটি উন্নয়নের রাস্তাকে তৈরি করা মাননীয় নেত্রী তিনি করেছেন এবং মানুষের পাশে থেকেছেন, থাকছেন। বিগত 2 দিন আমাদের এই সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের এক মন্ত্রী প্রথম দিন ডক্টর শশী পাজা আপনাদের কাছে মহিলা সশক্তিকরণের লক্ষ্যে এবং মহিলাদের উন্নয়নের ক্ষেত্র কিভাবে আরও বেশি প্রশস্ত করেছেন আমাদের নেত্রী, সে কথা আপনাদের কাছে বলেছেন। এবং গতকাল আমাদের মাননীয় সাংসদ সুখেন্দু শেখর রায় আপনাদের কাছে এই রাজ্যে শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের কথা তুলে ধরেছেন। আজকে আমাদের এই সাংবাদিক বৈঠক থেকে যে কথাটি আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই বিশেষ করে, তা হল মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত যে ক্ষেত্রটি, অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্র। আমরা জানি সবাই যে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এই গুরুত্বপূর্ণ দপ্তরটি তার নিজের কাঁধে রেখেছেন, এবং রেখেছেন এই কারণেই যে তিনি মানুষের কথা বোঝেন, মানুষের দুঃখ বোঝেন, কষ্ট বোঝেন, এমনকি কি অসুস্থতার কারণে কোন ধরনের নিরাময়ের রাস্তা তৈরি করতে হবে সেটাও তিনি বোঝেন, এবং বোঝেন বলেই প্রভূত উন্নতি এই ক্ষেত্রে হয়েছে। বহিরাগতরা আসছেন, দেখুন বাংলার মানুষ, প্রত্যেক মানুষকেই যারা এখানে থাকেন যে কোনো প্রদেশেরই হোক না কেন, তাদের স্বাগত জানায়। বাংলা এমনই একটা প্রদেশ। কিন্তু যদি বহিরাগতরা তাদের কোনো অদ্ভুত চিন্তা অথবা স্বপ্নকে বাস্তবে রূপ দেবেন বলে লালচক্ষু দেখান, সেই বহিরাগতদের বাংলার মানুষ মানেন না। আমরা সেই বহিরাগতদের কথা বলছি, কারণ আমরা দেখছি বিভিন্ন প্রদেশ থেকে যাদের এখানে পাঠানো হচ্ছে তারা কেউই বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। তারা বাংলার অলিগলি চেনেন না, বাংলার 23টি জেলা চেনেন না, বাংলার 38,600 গ্রাম চেনেন না, বাংলার 10 কোটি মানুষের জন্য কখনো কিছু ভাবেননি।
তারা যদি এখানে শিক্ষানবিস হয়ে আসতে চান আমাদের আপত্তি নেই, কারণ এটা উন্নয়নের তীর্থস্থান, এবং সেই উন্নয়নের তীর্থস্থানে যদি তীর্থযাত্রী হয়ে ভ্রমণ করতে আসেন তাতে অসুবিধা নেই। শিক্ষানবিস হয়ে শিক্ষা নিতে চান, নিজেদের রাজত্ব যেখানে চালাচ্ছেন সেখানে সেটা ব্যবহার করতে চান, তাতে আপত্তি নেই। আপত্তি হচ্ছে দিবা স্বপ্ন দেখার যে লোভ, সেই লোভটাকে প্রশমিত করুক, সেই আপত্তিটা আমাদের সেইখানে সেই লোভকে নিয়ে। ফলে আমরা বলতে চাই, আমি যদি স্বাস্থ্য নিয়ে বলি আমার হয়তো সারা দিনটাই কেটে যাবে, আপনাদের অনেক কষ্ট করতে হবে, অনেক ক্ষণ ধরে বসে থাকতে হবে, কারণ আপনারা জানেন যে নবছরের স্বাস্থ্যের কতটা উন্নতি সাধন আমাদের মাননীয় নেত্রী করেছেন। এবং কি ছিল আগে 2011-র আগে আর কি হয়েছে পরে আপনারাও তা প্রত্যক্ষ করেছেন। আমি বলবো যে যারা আজকে বাইরে থেকে আসছেন শিক্ষা নিতে, কেউ বলছেন গুজরাট করে দেবেন, তারা একটু শুনুন তাদের রাজত্ব কোথায় আর আমাদের রাজ্যের জায়গা কোথায়। আমরা যদি দেখি আমাদের রাজ্যে, প্রথমে ছোট ছোট কয়েকটা ডেটা আপনাদের দেব, তারপরে আমি আর একটি প্রশ্নে যাব। আমাদের এখানে স্বাস্থ্যের ক্ষেত্রে শুধু বেড বাড়ানো হয়েছে 27,000-এর ওপর, এবং এখন বেডের সংখ্যা হচ্ছে 85,627। উত্তরপ্রদেশ নাকি ভীষণভাবে এগিয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশ আমরা যদি দেখি তাহলে জনসংখ্যার নিরিখে প্রায় আমাদের দ্বিগুণ, বেডের সংখ্যা 76,260। কর্ণাটক তাদের শাসনে চলছে, সবাই জানেন যারা এখানে আসছেন, তাদের শাসনে বেডের সংখ্যা 69,721। মধ্যপ্রদেশ অনেক লড়াই, বেডের সংখ্যা 31,106। গুজরাট মডেল হবে, গুজরাট, সেই গুজরাট মডেল কি হবে, বেড কত, 20,172। অর্থাৎ এই মডেল চান, 85,000-এর বদলে 20,000 চান। আমাদের আগে 2011-এ বেডের সংখ্যা ছিল 58,647। দেখুন 58,500 আছে, 8ও আছে, কিন্তু তাদের স্থানটা পাল্টে গেছে, 5-8 দুটোই আছে, আগে 5 ছিল পরে 8, এখন আগে 8 পরে 5। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। আচ্ছা, বাজেট অ্যালোকেশন কতটা বেড়েছে 19-20-তে? গুজরাটে কত বেড়েছে আর আমাদের কত বেড়েছে? আমাদের বেড়েছে 6.8%, গুজরাট 4.3%। আমরা কি তাহলে কমিয়ে দেব, গুজরাট মডেল ফলো করতে গিয়ে আমরা কি তাহলে কমিয়ে দেব বেডের সংখ্যা, এই এই বাজেট অ্যালোকেশনের অঙ্কটা? আমরা যদি দেখি যে কতটা এক্সপেন্ডিচার হয়েছে, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে কতটা খরচ হয়েছে, আমরা দেখব যে বাজেট আগের বারের চেয়ে খরচ 715 কোটি টাকা বৃদ্ধি। এবং মধ্যপ্রদেশ, আবারও বললাম অনেক টানাটানি লড়াই, খরচ 403 কোটি। আমাদের এখানে স্বাস্থ্যে ফিনান্সিং, অর্থাৎ অর্থনৈতিকভাবে লগ্নি এবং অন্যান্য ক্ষেত্র যেগুলো ফাইন্যান্সকে আরও শক্তিশালী করে এই সেক্টরে, অর্থনৈতিক দিকটা, সেখানে আরবান সেক্টরে আমরা 4,084 কোটি আমাদের এখানে 2021-এ এখানে এই রাজ্যে হয়েছে, এবং রুরাল সেক্টরে 2,415 কোটি। যেখানে আমরা দাঁড়িয়ে দেখব কর্ণাটকে আরবান ক্ষেত্রে অর্থাৎ শহরাঞ্চলে 1,433 কোটি, রুরালে 1,413 কোটি। আচ্ছা, অন্য কোনো রাজ্যে কি তিনটে স্তরে যারা এসেছেন এখানে শিক্ষানবিস হয়ে যদি থাকতে চান একটু জানতে হবে,
যে এই রাজ্য ছাড়া অন্য কোনো রাজ্যে সমস্ত স্তরের সরকারি হাসপাতালে সমস্ত চিকিৎসা ফ্রি এমনটা হয়? আমরা জিজ্ঞাসা করছি, এই রাজ্যে হয়, কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী। সাবসেন্টার লেভেল থেকে শুরু করে একদম মেডিকেল কলেজ অবধি যে কোনো ব্যয়বহুল চিকিৎসা বিনা পয়সায় হচ্ছে। এটা কি একটা দৃষ্টান্ত নয়, যে দৃষ্টান্তটা অনুসরণ করা উচিত ভারতবর্ষের অন্য রাজ্যে? আচ্ছা, একটা কর্ড ব্লাড ব্যাংক করার কথা, কই যারা ইস্টার্ন ইন্ডিয়াকে একেবারে পাখির চোখ না কি চোখ যেন করে ঘুরে বেড়াচ্ছেন, তারা একটাও কি ভেবেছেন সেই সব রাজ্যে? আসামে আছে, কোথায় আছে, ত্রিপুরায় আছে, কোথায় আছে? এন্টায়ার নর্থ ইস্টে নেই। এখানে আছে কর্ড ব্লাড ব্যাংক, সেই ভাবনা কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি হয় তাতে? একজন মা খালি তার সন্তানকে গর্ভে রেখে তাকে প্রসব করার জন্যই যে তার শরীরের রক্ত ব্যবহার করছেন তা নয়, প্রসবের পরে মায়ের রক্ত যাতে ড্রেনে না চলে যায়, যাতে সংরক্ষিত থাকে এবং সেখান থেকে একটা স্টেম সেল তৈরি হয়ে দুরারোগ্য ব্যাধি সম্পন্ন মানুষের শরীরে প্রতিস্থাপিত করা যায়, সে ভাবনা কার? মমতা বন্দ্যোপাধ্যায়। মায়েদের বিশ্ব মায়ের চেহারা দিয়েছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মা খালি নিজের সন্তানের মা হন না, সবার মা হন, সেটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগতরা আসে, অনেক বিভ্রান্তি তৈরি করে। আয়ুষ্মান ভারত, ওরে বাবা, আয়ুষ্মান ভারত নাকি এখানে নেওয়া হয়নি, তাই এখানকার মানুষকে নাকি ডিপ্রাইভ করা হচ্ছে, তারা নাকি পাচ্ছেন না, এই সুযোগ থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। কবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী করেছেন? ডিসেম্বর 2016। আয়ুষ্মান ভারত কবে হয়েছে? অক্টোবর 2018। তাহলে কে কাকে অনুসরণ করলো, কে কার রাস্তা দেখালো? 5 লক্ষ টাকার কাভারেজ আয়ুষ্মানেও আছে আর স্বাস্থ্যসাথীতে আগে থেকে আছে। সরকারি ব্যবস্থা তো ফ্রি, তাছাড়া প্রায় 1600টি প্রাইভেট হসপিটাল এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে এসেছে। ওনাদের আয়ুষ্মান নিয়ে আমাদের 40% দিতে হবে কেন? আমার রাজ্যে তো স্বাস্থ্যসাথী 16 থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 100% আমাদের এই রাজ্যের বাজেট থেকে এই স্বাস্থ্যসাথীর ইন্স্যুরেন্সটা করে। কাদের কাভারেজ দিচ্ছে, কি টার্গেট? 50 কোটির কাভারেজ হচ্ছে টার্গেট। ভারতবর্ষ কিন্তু 130 কোটির ওপর মানুষ, অর্থাৎ টার্গেটের যে ফিগার সেটা কিন্তু 80 কোটির ওপরের মানুষকে বাদ দিচ্ছে, এটা মনে রাখতে হবে। 50 কোটি মানে 10 কোটি কার্ড বলেছে তাদের টার্গেট। 10 কোটি কার্ড আর 50 কোটির কাভারেজ মানে হচ্ছে একটা পরিবার 5 জন, 5 জনের পরিবার। মুখ্যমন্ত্রী কি করেছেন স্বাস্থ্যসাথীতে 2016-এ? পরিবারের কোনো লিমিটেশন নেই, পরিবার এক তো করেই দিয়েছেন, মেয়েদের শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবকে এক করে দিয়েছেন, সে কথা আগেও আপনারা শুনেছেন। এখানে 10 কোটি মানুষের এই রাজ্যে ইতিমধ্যেই 7.5 কোটি কাভার্ড হয়ে গেছে। অর্থাৎ যারা বলছেন 50 কোটির কাভারেজ দেবেন, তারা কাদের তালিকাভুক্ত করেছেন? যারা এসসিসিসিতে তালিকাভুক্ত আছেন, অর্থাৎ সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসে যারা তালিকাভুক্ত আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কাদের তালিকাভুক্ত করেছেন? সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস তো রয়েছেই, তার সাথে ICDS আছে, তার সাথে সিভিক ভলেন্টিয়ার আছে, তার সাথে আশা, তার সাথে প্রাইমারি টিচার, কোন ক্ষেত্রটা নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখতে হবে
শেখাবার কোনো জায়গা নেই। আপনারা দেখেছেন স্বাস্থ্যসাথী কার্ড মেয়েদের নামে হেড অফ দ্য ফ্যামিলি হয় এবং ছবিটা মেয়েদের থাকে। এবং আমি যেটা বলছিলাম যে সবচেয়ে বড় কথা, অনেকে বেটি বাঁচাও বেটি পড়াও বলে, অনেক বলে, গ্যাস দিয়ে গ্যাস দেখায়, অনেক কিছু করে, উজ্জ্বলায় কার মুখ উজ্জ্বল করেছে জানি না মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কি করেছেন, যৌথ করে দিয়েছেন মেয়েদের পরিবারটাকে। শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি মিলে যে যৌথ হয় এ ভাবনা ভেবেছেন কোনো দিন যারা এখানে আসছেন বাইরে থেকে, কেউ জানেন কোথাও করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছেন, অর্থাৎ মেয়েদের বাবা মা তাদেরকেও অন্তর্ভুক্ত করেছেন। এবং সেই মেয়েটির মা যদি শাশুড়ির চেয়ে বয়োজ্যেষ্ঠা হয় তাহলে মেয়েটির মার নামে কার্ড হবে, ছবিটাও তার থাকবে। এত সশক্তিকরণ কেউ ভাবতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে করেছেন এই ক্ষেত্রটির দ্বারা। এবং অন্যান্য ক্ষেত্র তো অবশ্যই আছে, আপনারা শুনেছেন আগের সাংবাদিক বৈঠকে। আর আরেকটা কথাও আমি বহিরাগতদের বলতে চাই যে যারা আসছেন, যারা আয়ুষ্মান ভারত নিয়েছেন যে যে রাজ্যে যারা আসছেন, তারা একটু দেখুন তো এখানের কার্ড দিতে গেলে কোনো টাকা নেওয়া হয় কি না স্বাস্থ্যসাথীতে? একটা টাকাও নেওয়া হয় না। একটা সুন্দর কার্ড, ছবি তোলা হয়, পরিবারের ছবি থাকে, সেটাকে রাখা হয়, সেটা থাকে তাদের সমস্ত ব্যবস্থার মধ্যে। এবং বয়োজ্যেষ্ঠা মহিলা প্রধান হন ফ্যামিলি, তার ছবিটা কার্ডের ওপর থাকে, একটা টাকাও নেওয়া হয় না। যেখানে বিজেপি শাসিত রাজ্য দেখুন, সেখানে গিয়ে সেন্ট্রাল সার্ভিস সেন্টার আছে, সেখানে সেন্ট্রাল সার্ভিস সেন্টারগুলো প্রাইভেট কোম্পানিকে দেওয়া, প্রতি জনকে কার্ড নয় একটা A4 পেপার, A4 সাইজের কাগজ দেয় তার আইডেন্টিফিকেশন যে সে এলিজিবল, তার জন্য 30 টাকা করে নেয়। 30 টাকা অর্থাৎ একটা ফ্যামিলি পাঁচজনের হলে 150 টাকা দিতে হয়। আমার এখানে একটা টাকাও নয়, বিজেপির ওখানে 150 টাকা, তাহলে আমরা কি করব? 150 টাকা করব, বেশি করব, এটা চান? এই করে কি করেছেন, 6,000 কোটি, আর যদি ধরে নিই ওদের কথা যে এখনো অব্দি 22 বছর হয়ে গেছে, কভারেজ হচ্ছে কি বলছে ওদের মতে 20 কোটির নাকি কভারেজ হয়েছে, তা যদি ধরেও নিই, যদিও মানছি না, 20 কোটি যদি কভারেজ হয় তাহলে 6,000 কোটি টাকা এই খালি কার্ডের এই কাগজ দেয়া বাবদ এসেছে আইডেন্টিফিকেশনে, তার পকেটে গেছে। কার পকেটে? যারা আসছেন বহিরাগত তাদের কাছ থেকে আমরা প্রশ্ন করতে চাই। তাই আজকে আপনাদের আমি বলবো, আরো বিভিন্ন ক্ষেত্র বলা যায়, কত কত আমাদের মেডিকেল কলেজ ছিল 10টা, হয়েছে 24টা। আপনারা জানেন জলপাইগুড়িতেও একটা উনি অ্যানাউন্স করেছেন, 5টার কনস্ট্রাকশন কাজ চলছে, সিট ছিল 1500 একটু বেশি, আর এখন সিট হয়ে গেছে 4000-এর ওপর। এ তো অনেক ক্ষেত্র আছে, এ বিষয়ে বললে আমি আগেও বলেছি রাত কাবার হয়ে যাবে, আপনাদের কষ্ট বৃদ্ধি পাবে। আপনারা দেখছেন সুপার স্পেশালিটি হাসপাতাল কেউ ভাবেনি, ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের এই উন্নতি কেউ ভেবেছে? মোবাইল ভ্যান করতে হবে নিজেদের টাকা দিয়ে, 55 লক্ষ টাকার ওপর একটা করে মোবাইল ভ্যান, 10টি মোবাইল ভ্যান উত্তরবঙ্গের মতো প্রশস্ত প্রত্যন্ত জায়গায় দেওয়া হয়েছে। আমি পরশু দিনই গিয়েছি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে দেওয়া হয়েছে 4টি দপ্তর, তার 4টি মেডিকেল কলেজে ব্লাড ট্রান্সফিউশন জন্য 4টি দপ্তর খোলা হচ্ছে। দপ্তর মানেই তো কাজ বেশি, অনেক বেশি কাজ। এবং সেটা যেমন সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক, সেটা যেমন NRS-এ খোলা হবে, SSKM-এ খোলা হবে। যারা ওই অনেক ভাবছেন বহিরাগতরা বাইরের উত্তরবঙ্গের কথা, উত্তরবঙ্গের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও এই ডিপার্টমেন্ট হবে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে যে ধরনের উন্নতি সাধন করেছেন সর্বক্ষেত্রে করেছেন, এবং বিশেষ করে আজকে যেটার ওপরে আমাদের আজকের এই সাংবাদিক বৈঠক, সেটা হলো হেলথ সেক্টরে। আমরা আবারও বলছি যে শিক্ষানবিষয়ে এগুলো শিখুন,
উন্নয়নের তীর্থে ভ্রমণ করুন, আর উন্নয়ন যদি কিছু শেখেন সেটা নিয়ে যান এবং সেই রাস্তা তৈরি করে ভারতবর্ষের অন্য প্রদেশের মানুষের সেই সুবিধাটা আপনারা দিন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, একজনই সারা ভারতবর্ষের মহিলা চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী একজনই আছেন, সেটা বাংলায়, প্রদেশের নাম বাংলা, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর দলের নেত্রী আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস। সুতরাং এখানে ওসব দিবা স্বপ্ন টপ্ন দেখে কিছু হবে না, বহিরাগতদের এখানে ওই লাল চক্ষু কেউ মানবে না, যতই ঘোরাফেরা করুন। ওই 38,600 গ্রাম, 23টা জেলা, নদী পাহাড় সমুদ্র বুঝে ওঠা যাবে না। তাই 78,000 বুথ আছে, সেগুলো বুঝতে হবে তো, তবে তো অত ভাবনা। সুতরাং আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের সাথে বাংলা আছে এবং থাকবে। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমরা নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর দেব। আমাদের দল ঐক্যবদ্ধ দল, বিদ্রোহের কোনো প্রশ্ন নেই। আমাদের দল গণতান্ত্রিক দল, গণতন্ত্র মেনে আমরা চলি। সুতরাং ওসব তাকিয়ে থেকে কোনো লাভ হবে না। না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আগেই বলেছেন কি করতে হবে কি করতে হবে না, তিনি অনুরোধ করেছেন সকলকে, এবং সেই মতন আলাদাভাবে ব্যবস্থাও করা হয়েছে, সেটাও তিনি বলেছেন। যেটা রায় হয়েছে তার আগেই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। শুনুন, এখন ওরা সব কিছুর মধ্যে ভুল দেখছে, সব কিছু যা হচ্ছে তাই বলছে এটা তৃণমূল কংগ্রেস। আমরা তো দেখলাম সংবাদ মাধ্যমের মধ্য দিয়েই আমরা দেখলাম একটা কারখানায়, প্লাস্টিকের কারখানায়, সেখানে ব্লাস্ট হয়েছে, এখানে অ্যাক্সিডেন্ট, পিওরলি অ্যাক্সিডেন্ট, এবং সেটা গিয়ে দেখবে তারা, যারা তদন্ত করছে তারা দেখবে। এনআইএ অন্য দিকগুলো দেখুন না, দেখুক অন্য দিকগুলো, সেগুলো দেখলে ভালো হবে। এনআইএকে এখানে দেখতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যথেষ্ট আছে। আর যত আমাদের মাননীয় রাজ্যপালের কথা বলছেন, নিত্যদিন ওনার একটা কাজই আছে, সকালবেলায় রাজভবনে ওঠেন, চা খান, তারপরে আবার টুইট টুইট করেন, উনি আছেন, ঠিক আছেন, এখন বেড়াচ্ছেন উত্তরবঙ্গ, আবার দক্ষিণবঙ্গ ওটাকে ছাপিয়ে চলে এসেছিলেন, উনি বেড়ান, ওনার স্বাস্থ্য ভালো থাকুক আমরা কামনা করি, এবং উনি যে সুরক্ষিত আছেন সেটা ঈশ্বর যেন ওনাকে সবসময় ভালো রাখে। উনি তো নিজে সুরক্ষিত, সুতরাং ওনার এত চিন্তা করে অন্যদের কথা ভাবতে হবে না, ভাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আই ডোন্ট নো হাউ হি ইজ এবল টু আন্ডারস্ট্যান্ড বিফোর হ্যান্ড, আই ডোন্ট নো ইফ হি ইজ রিয়েলি প্রুডেন্ট, হি শুড ওয়েট ফর দ্য ইনভেস্টিগেশন, নো ওয়ান ক্যান সে বিফোর হ্যান্ড হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, সো আইল রিকোয়েস্ট হিম টু অ্যাবস্টেইন ফ্রম মেকিং সাচ স্টেটমেন্টস। কিছু
ने मैं बता रही हूँ कि जो वो कर रहे हैं वो कर सकते हैं, नॉन पॉलिटिकल प्रोग्राम कर सकते हैं, तो इट्स नॉट पॉलिटिकल एंड आई डू नॉट नो अबाउट दैट। ये तो आप बता रहे हैं, इट्स नॉट टू माय इंफॉर्मेशन। हमरा तो जानी ना, बिकॉज ही इज कैबिनेट मिनिस्टर, कैबिनेट के मिनिस्टर हैं हमारे, जो यहाँ के नेतृत्व है हमारे दल के, उसका एक महत्वपूर्ण नेता है, तो बस यही है, वो हमारे साथ है, यही है। नो, शुभेंदु अधिकारी इज अ मिनिस्टर एंड अ वेरी इंपॉर्टेंट मिनिस्टर एंड ही इज इन आवर पार्टी, दैट्स ऑल। I do not know. I have not heard about his unhappiness anyway. আমি আশার কোনো ব্যাপার নেই, কারণ নিরাশ হবারও তো কিছু নেই, কারণ নিরাশ তো হবে এরকম তো কোনো ক্ষেত্র হয়নি। আমি তো কিছু শুনিনি শুভেন্দু কিছু বলেছে বলে। তাতে কি হলো, সভা তো যে কেউ করতে পারে, অনেক সভা করতে পারে, কেউ একটা করতে পারে, তাতে নন পলিটিক্যাল সভা করতে পারে, সবই করতে পারে, তার তো উত্তর দেবার কিছু নেই। আমি বলতে পারবো না, কারণ আমার এগুলো জানা নেই। ওকে, আই থিঙ্ক ইটস ওকে। वो तो मैं पहले ही बोल चुकी हूँ कि जो भी घटना हो रहा है, जहाँ पर भी हो रहा है, वो सब कुछ तृणमूल के ऊपर वो उसका ब्लेम है। तो ये तो सब देख चुके हैं कि वहाँ पर क्या हुआ है, और इन्वेस्टिगेशन चल रहा है, इन्वेस्टिगेशन पुलिस कर रहा है, वही जो होगा रिजल्ट आपको मालूम पड़ेगा। आउटसाइडर्स आर कमिंग हियर from other states, we have seen that, so they do not know about our state's culture, it's not known to them at all. So only coming here doesn't give them any result, because what they want to say is that they want to have a grip over Bengal. That is never possible, because they do not know about the 38,600 villages, they do not know about the streets and the lanes of the 23 districts of our state. So they don't have any they don't have any they votes. Don't have any experience about Bengal, so let them come, you know, they let them enjoy the development, and if they feel they can take something from here and see that their rural states, they are developed in the way Bengal is developed. You can ask them why they are coming, but what I told is there is no use coming here. No, no, we are saying this. This is because they do not know about our culture. They do not know about Bengal. I have already told, they do not know about the villages. They do not know about the village culture, as you have seen. You know, they do not know who is Bisha Munda. So what's the use coming here? Let them learn, let them walk through the path of development, and then we shall hear them. কি শুরু করেছেন শেষ করেছেন ওটা নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই, ও তো শুরুতেই শেষ। আমাদের মাথা ব্যথা আবার কি আছে?